আজকে কোর্ট অর্ডার দিয়েছিল যে র্যালি করতে হবে, সরকারকে সহায়তা করতে হবে, একজন অবজারভার থাকবে সঙ্গে। আমরা সব মেনে নিয়ে আজকে র্যালি শুরু করতে গেছিলাম 10টার সময়। কিন্তু যেখানে বিরানি ধর্মশালায় আমাদের কর্মীরা ছিলেন, রাত্রে প্রায় 150 জন ছেলে যারা বাইক নিয়ে এসেছিল, সেখানে সকাল 8টার থেকে গিয়ে টিএমসির গুন্ডারা অ্যাটাক করে, ভিতরে ঢুকে যায়, তাদের মারে, অনেকগুলো বাইক ভেঙে দেয়, কয়েকজন আহত হয়। এবং তারপরে প্রায় 1-1.5 ঘন্টা ওখানে দুষ্কৃতকারী ভাঙাভাঙি করে, মারামারি করে, পুলিশে ফোন করার পরে কয়েকজন পুলিশ এসে বাইরে দাঁড়িয়ে থাকে, ভিতরে মারপিট হতে থাকে। পরে আমাদের স্থানীয় ছেলেরা এসে তাদেরকে ওখান থেকে মুক্ত করে, গেট খুলে দেয়, নাহলে ওরা বেরোতে পারছিল না। আপনারা দেখেছেন সংঘর্ষ হয়েছে ওখানে কয়েকের সঙ্গে, আমাদের ছেলেরাও লাঠি ফাটি নিয়ে এসে দাঁড়াবার ফলে দুষ্কৃতকারীরা সরে যায়। যেখানে রাত্রেবেলা মানুষ শান্তিতে ঘুমুচ্ছে, সেখানে কেউ গিয়ে ওখানে উৎপাত করছে কেন? ভেতরে 25-30 জন বা 50 জন ঢুকে গিয়ে তাদের মারামারি করেছে, সকালবেলায় আহত হয়ে গেছে আমাদের কর্মীরা, তাদের হসপিটাল নিয়ে যেতে দেওয়া হয়নি। এবং তারপরে যখন আমাদের থেকে আশপাশের কর্মীরা আসেন, সেখানে সংঘর্ষ হয়, চেয়ার ভাঙাভাঙি হয়। আজকে ওনারা দোষ দিচ্ছেন না, আমরা চেয়ার ভেঙেছি, ওদের মাথা ভাঙেনি, ওদের 14 পুরুষের ভাগ্য ভালো। তারপরে যখন পার্টি অফিসের সামনে এসে আমরা এখানে র্যালি শুরু করতে যাই এবং আমি র্যালি শুরু করি, আমি নিজে র্যালি শুরু করি এবং র্যালি বেরিয়ে যাওয়ার পরে প্রায় 100টা মোটরসাইকেল ছিল, আর গ্রিস পার্কের মোড়ে আগে থেকে দুষ্কৃতীরা রেডি ছিল, তাদের ইট বৃষ্টি করতে থাকে। সামনে পুলিশের ভ্যান ছিল, পিছনেও পুলিশের ভ্যান ছিল, পুলিশ কোনো রকম প্রোটেকশন দিতে পারেনি। এবং আমাদের যুব মোর্চার প্রেসিডেন্ট দেবজিৎ সরকার, তার সঙ্গে ছিল সীমা, দুজনকে বাঁশ দিয়ে মারা হয়, তাদেরকে হসপিটাল নিয়ে যাওয়া হচ্ছে, আরে একজনের মুখ ফাটিয়ে দেওয়া হচ্ছে, তাকেও হসপিটাল নিয়ে যাওয়া হচ্ছে, মাথায় ইট লেগেছে। এবং দুষ্কৃতকারীরা ওখান থেকে পার্টি অফিসের দিকে এগোতে থাকে, আপনারা টিভিতে দেখুন, লুঙ্গি পরা হাতে বাঁশ নিয়ে এসে টিএমসি ও বিজেপি অফিস অ্যাটাক করছে। এরা কারা? এরা বিজেপির লোক না এরা টিএমসির লোক? লুঙ্গি পরে এই বস্তির থেকে এসে বাঁশ নিয়ে এসে বিজেপি অফিস অ্যাটাক করা হচ্ছে, কলাবাগান বস্তি। এর আগেও গত বছর আমাদের পার্টি অফিস অ্যাটাক করা হয়েছে, এই দুষ্কৃতকারীরা করেছিল। এদের পিছনে কারা আছে? টিএমসির মন্ত্রীরা, নেতারা আর স্টেটমেন্ট দিচ্ছেন যেন কিছু জানেন না, ন্যাকামি হচ্ছে নাকি বারবার? এটা কিন্তু গণতন্ত্র আছে? আজকে তো 356 ধারা জারি করার মতো পশ্চিমবঙ্গের পরিস্থিতি হয়ে গেছে। আমরা 6 মাস ধরে এই কথাটা বলে আসছি, এখানে আইন কানুন বলে কিছু নাই, গণতন্ত্র বলে কিছু নাই। যে কোর্ট রায় দিয়েছে, অর্ডার দিয়েছে এই র্যালি করার জন্য, তারা কোর্টে হেরে গিয়ে গায়ের জোরে মস্তান গুন্ডা লাগিয়ে র্যালি বন্ধ করার চেষ্টা করছেন। এবং কোর্ট যে অবজারভার রেখেছিল আমাদের সঙ্গে দত্তবাবু, তার উপরে অ্যাটাক করা হয়েছে, তিনি আহত হয়েছেন। তাহলে আর কোর্ট কোথায়, সংবিধান কোথায়, আর গণতন্ত্র কোথায়? যেখানে কোর্টের অর্ডার মানা হচ্ছে না, কোর্টের অফিসারের সুরক্ষা নেই, সেখানে আমরা র্যালি কি করব? তাই আমরা হচ্ছি র্যালিকে আমরা বন্ধ করে দেবো আজকে, এবং গান্ধী মূর্তির সামনে ধর্ণা দিয়ে গণতন্ত্র রক্ষার জন্য এখানে আমরা আন্দোলন করব। এবং আমি কেন্দ্র সরকারের কাছে আবেদন করব যে পশ্চিমবাংলায় গণতন্ত্র বলে কিছু নাই, সংবিধানের কোনো সুরক্ষা নাই, তাই 356 ধারা এখানে জারি করা হোক। আমরা তো দেখাতে চাইছিলাম জনগণকে যে এখানে কিরকম গণতন্ত্র আছে। দেখুন, আমরা রিস্ক নিয়ে রাস্তায় বেরিয়েছি, আমার উপরে 5-7 বার আক্রমণ হয়ে গেছে, দার্জিলিং থেকে আরম্ভ করে দক্ষিণ চব্বিশ পরগনা যেখানে যাচ্ছি, খালি গো ব্যাক নয়, আমার উপরে রীতিমতো আক্রমণ হচ্ছে, আমার গাড়ির উপরে আক্রমণ হচ্ছে, সুরক্ষা কর্মীকে বন্দুক বার করতে হয়েছে, এই পরিস্থিতি আছে। আমরা এটা গণতন্ত্র রক্ষার জন্য র্যালি বার করেছিলাম বিবেকানন্দের জন্মতিথিতে। আমরা যে দেবজিৎ সরকার নিজে র্যালি চালাবে, তাকে তুলে নিয়ে হসপিটালে যেতে, তার পা ভেঙে দেওয়া হয়েছে লাঠি দিয়ে, বাঁশ দিয়ে মারা, তার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, এতজন কর্মী আহত হয়ে গেছেন, এরপরে র্যালি চলবে কি করে? তাই আমরা এই অন্যায়ের বিরুদ্ধে অহিংস আন্দোলন করে গান্ধী মন্দির সামনে বসবো।